স্বাগত জানাচ্ছি আগের ভিডিওতে আমি স্থিতিবিজ্ঞান নিয়ে একটা পুরো সিরিজ কমপ্লিট করলাম আশা করি তোমরা সেটা দেখেছো আজকে তার পরের পার্টটা আবার শুরু করছি চ্যাপ্টারের নাম রেজির বডি ডাইনামিক্স রোটেশনাল মোশন তো আগের চ্যাপ্টার যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে আমি বলের ভ্রামক কাউন্ট করা শিখিয়েছিলাম একটা অবজেক্টের ওপর যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং দেখা যায় অবজেক্টে যদি সার্কুলার মোশন ট্রাভেল করছে তখন আমরা ফোর্সের বদলে তার অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ মুমেন্ট অফ ফোর্স কাউন্ট করেছিলাম কীরকমভাবে প্রসেস ছিল ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস আজকের ক্লাসটা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ধরো এটা একটা রড সেই রডটার ওপর দুদিক থেকে আমি দুটো ফোর্স অ্যাপ্লাই করেছি নিচের দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যার ভ্যালু এফ আবার ওপর থেকেও একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যার ভ্যালুও এফ এই দুটো ফোর্সের মিলিত প্রয়াসে কিন্তু এই রডটা সেন্টার পয়েন্টের রেসপেক্টে একটা সার্কুলার পাথ ট্রাভেল করে নেবে যখন দুটো ফোর্স মিলে একটা অবজেক্টের সার্কুলার মোশন সৃষ্টি করার জন্য দায়ী হবে তখন সেই দুটো ফোর্সের মিলিত সমবায়কে আমরা বলবো কাপল বাংলায় যাকে বলা হয় দ্বন্দ্ব এইবার ধরো এই দ্বন্দ্বের জন্য যদি আমি ফোর্সের অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ বার করতে চাই তাহলে সেটাকে আমি কি বলে রাখবো ভ্রামক কাউন্ট করতে হবে তখন সেটাকে বলা হবে দ্বন্দ্বের ভ্রামক ইংলিশে বলা হবে টর্ক তাহলে টর্ক বা দ্বন্দ্বের ভ্রামকের ক্যালকুলেশন হবে কীরকম দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু এবং তাদের টোটাল যে ডিস্টেন্সটা ধরলাম সেই ডিস্টেন্স হচ্ছে আর তাহলে ফোর্স ইন্টু তাদের মধ্যে টোটাল ডিস্টেন্স এবার এইটাকে যদি আমি ভেক্টারিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ঠিক আগের বারের মতোই আমরা রিপ্রেজেন্ট করব টর্ককে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলটা দিয়ে টাও টাও ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ আমি প্রুফটা আর অত ডিটেলে দেখালাম না সেটা তোমরা যে ভালো টেক্সট বই থেকে দেখতে পারো আমি আজকের ক্লাসটা মেনলি একটা কুইক রিভিশনের মতো করে করাচ্ছি এবং যাতে এখান থেকে এমসিকিউ প্রবলেম সলভ করতে পারো আমার সেটাই মোটিভ তো আমি অত ডিটেলে যাচ্ছি না তাহলে টর্ক ইকুয়াল টু যেরকমভাবে মোমেন্ট অফ ফোর্স বার করেছিলাম সেরকমই আর ক্রস সেফ শুধু খেয়াল রাখবে এক্ষেত্রে একসঙ্গে অবজেক্টের ওপর দুটো সেম অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করছে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড আর হচ্ছে তাদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা তাহলে এখানেও আমি মোশান দু ভাবে তৈরি করতে পারি একটা অ্যান্টি ক্লকওয়াইজ আবার একই সঙ্গে ক্লকওয়াইজ ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ মোশানটাকে আমি আগেরবারের মতোই পজিটিভ ধরবো আর ক্লক ওয়াইজটাকে আমি নেগেটিভ ধরবো এইখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে লিনিয়ার চ্যাপ্টারে ফোর্স যেই সব পারপাসে ইউজ হতো অ্যাঙ্গুলার চ্যাপ্টারে তারই রিপ্রেজেন্টেটিভ হিসেবে টর্ক আসবে তাহলে তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখো টর্ক তাহলে একটা কী রাশি ভেক্টর রাশি সেটা কোন দিক বরাবর কাজ করছে আমি যদি এই পার্পল কালারের রডটা বরাবর আমার ডান হাতটা ঘোরানোর চেষ্টা করি ওর মোশানটা অ্যাকচুয়ালি অ্যান্টি হচ্ছে সেই বরাবর হাত ঘোরালে দেখতে পাবে তোমার বুড়ো আঙুলটা খাতার তল থেকে ওপরের দিকে উঠে আসছে ঠিক আছে খাতার তল থেকে ওপরের দিকে উঠে আসছে মানে টর্ক ভেক্টরটা অ্যাকচুয়ালি রডটা যে সেন্টার করে ঘুরছে তার অ্যাক্সিস বরাবর কাজ করছে তারে টর্ক হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর টর্ক হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর বোঝা গেল তো টর্ক থেকে আমি যদি ফোর্সের যা যা ফর্মুলা ছিল সেই সমস্ত ফর্মুলাগুলোকে আস্তে আস্তে অ্যাঙ্গুলারে ট্রান্সফার করতে থাকি তাহলে কিভাবে করব। আসো একটু দেখে নেওয়া যাক লিনিয়ার চ্যাপ্টারে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে এস বুঝতাম সেটাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যখন হলো তাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতাম লিনিয়ার চ্যাপ্টারে ভেলোসিটিকে আমরা ভি দিয়ে লিখতাম অ্যাঙ্গুলার চ্যাপ্টারে অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করতাম আবার লিনিয়ার চ্যাপ্টারে অ্যাক্সেলারেশন এ হতো অ্যাঙ্গুলার চ্যাপ্টারে সেটাকেই আমরা আবার কি লিখতাম আলফা তাহলে এবার থেকে লিনিয়ার চ্যাপ্টারে যেটাকে আমরা ফোর্স যেই পারপাস ইউজ করতাম সেটাই অ্যাঙ্গুলার চ্যাপ্টারে আসতে হবে টর্ক তাহলে লিনিয়ার চ্যাপ্টারে ফোর্সের যা যা ফর্মুলা ছিল সেগুলোকে আমরা এই চ্যাপ্টারে কনভার্ট করতে পারি লিনিয়ার চ্যাপ্টারে একটা ফর্মুলা ছিল ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন তাহলে সেটাকে যদি অ্যাঙ্গুলার চ্যাপ্টারে আমি নিয়ে আসি তাহলে টর্ক ইকুয়াল টু অ্যাক্সিলারেশনের জায়গায় এর বদলে তখন বসবে আলফা একই সঙ্গে তাহলে মাসের জায়গায় কেউ একটা আসার কথা সেইটাকে আসবে চলো সেটা খুঁজে নেওয়া যাক মানে ফোর্সের রিপ্রেজেন্টেটিভ আমি পেয়ে গেছি টর্ক অ্যাক্সেলারেশনের রিপ্রেজেন্টেটিভ আমি পেয়ে গেছি আলফা মাসের রিপ্রেজেন্টেটিভকে সেইটা খোঁজার চেষ্টা করবো আমরা এখন সেটা খোঁজার জন্য আমি একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকছি ধরো এটা একটা অবজেক্ট একটা লার্জ অবজেক্ট সেই অবজেক্টের টোটাল মাস তোমাকে বলা আছে এম আমি তোমাকে বলছি ওই টোটাল মাসটাকে কতগুলো ছোট ছোট পয়েন্টে আছে বলে তুমি কল্পনা করে না সাপোজ এইখানে একটা মাস এম ওয়ান এইখানে এম টু এইখানে আছে এম থ্রি এরকমভাবে পুরো মাছটা গোটা বডিতে ডিস্ট্রিবিউটেড আছে আমি আর বেশি পয়েন্ট দেখালাম না এইবার এই অবজেক্টের উপর আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে দিলাম ফোর্সের ভ্যালু তো এফ ধরে নিলাম অবজেক্টটা এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে গেল মাথার উপর আমি ঘূর্ণন চিহ্ন দিয়ে দিলাম তাহলে যদি ঘুরে যায় ফোর্সটা একটা লিনিয়ার প্যারামিটার ঘোরানোর জন্য দায়ী হবে কে তার অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ তার মানে মোমেন্ট অফ টর্ক তো টর্ক ক্যালকুলেট করার জন্য আমাকে ফোর্স বার করতে হবে এবং তার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলোকে কাউন্ট করতে হবে আমি একটা সোজা কাজ করে দিচ্ছি ধরো এই ফোর্সটা যদি টোটাল বডির ওপর কাজ করে তাহলে নিশ্চয়ই এটা ডিস্ট্রিবিউটেড হয়ে প্রত্যেকটা পয়েন্ট মাসে আলাদা আলাদা ভ্যালু নিয়ে কাজ করবে ধরলাম এম ওয়ান মাসটার ওপর ফোর্স কাজ করছে এফ ওয়ান এম টুর ওপর ফোর্স কাজ করছে এফ টু এম থ্রির ওপর কাজ করছে এফ থ্রি অ্যান্ড সো ওয়ান অ্যাক্সিস থেকে এম ওয়ানের ডিস্টেন্স বলে দেওয়া আছে আর ওয়ান এম টুর ডিস্টেন্স বলে দেওয়া আছে আর টু একই রকমভাবে এম থ্রির ডিস্টেন্স বলে দেওয়া আছে আর থ্রি তাহলে আমি যদি টোটাল টর্ক কাউন্ট করি টর্কের ভ্যালু হবে প্রথম অবজেক্টের ওপর ফোর্স বলেছিলাম এফ ওয়ান তাহলে এফ ওয়ান আর ওয়ান পরেরটার জন্য এফ টু আর টু তারপরটার জন্য এফ থ্রি আর থ্রি এবং প্রত্যেকে মিলে একই ডিরেকশানে রোটেশনটা ঘটাচ্ছে তার মানে প্রত্যেকের মুমেন্টটি কিন্তু একই ডিরেকশনে তাহলে সব টোটাল মোমেন্ট বার করতে হলে যোগ করে দেবো আমরা যোগ করে দিলাম এইবার নেক্সট কাজ কি করবো ভালো করে খেয়াল করো ফোর্স মানে আবার মাস ইন্টু অ্যাক্সিলারেশন তাহলে এফ ওয়ানের জায়গায় সেটা যেই মাসের উপর অ্যাপ্লাই হচ্ছে এম ওয়ান ইন্টু অ্যাক্সিলারেশান বলতে লিনিয়ার অ্যাক্সিলারেশান লিনিয়ার অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট যেহেতু গোল করে ঘুরছে আমাকে তাহলে অ্যাঙ্গুলারটা বসাতে হবে আমরা সবাই কিন্তু লিনিয়ারের সঙ্গে অ্যাঙ্গুলারের রিপ্রেজেন্টেশন জানি এ ইকুয়াল টু আলফা আর আমরা জানি না তার মানে লিনিয়ার অ্যাক্সিলারেশান এর জায়গায় আমি লিখতে পারি আলফা আর ওয়ান এইখানে দেখো আলফার সাফিক্স আমি পাল্টাম না কেন আলফাটা তো একটাই অ্যাক্সিয়াল ভেক্টর এবং অ্যাক্সিসটা সবার ক্ষেত্রেই কমন তাহলে আলফা ভেক্টরটাও কিন্তু সবার ক্ষেত্রে কমন খালি রেডিয়াস পাল্টে পাল্টে যাচ্ছে তাহলে প্রথম ফোর্সের জায়গায় এম ওয়ান আলফা আর ওয়ান আবার আগে থেকে একটা আর ওয়ান ছিল একই রকমভাবে এফ টুর জায়গায় কী হবে এম টু এ টুর জায়গায় আলফা আর টু আবার আগে থেকে একটা আর টু ছিল প্লাস এরকম চলতে থাকছে দেখো এম ওয়ান আলফা আর ওয়ান স্কোয়ার এম টু আলফা আর টু স্কোয়ার প্লাস চলছে এইখান থেকে আমি যদি আলফা কমন নিই তাহলে সামনে পড়ে আছে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে আমি সাম ওভার লিখতে পারি এম আই আর আই স্কোয়ার আলফা যেখানে সামেশানটা আইয়ের ওপর কাজ করছে এই যে আমি এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটাকেই আমি এইখানে লিখে রাখা ফর্মুলাটার সঙ্গে কম্পেয়ার করে দেখব তাহলে ফোর্সের জায়গায় টর্ক এসে গেছে অ্যাক্সেলারেশানের জায়গায় আলফা এসে গেছে তাহলে মাসের জায়গায় কে এলো এই টার্নটা এলো এম আই আই স্কোয়ার তার সামেশন এইটাকে যদি আমি একদম কম্বাইন করে জেনারেল একটা ফর্মের আকারে লিখি তাহলে মানে এম আর স্কোয়ার এরকম দেখতে সামথিং কিছু একটা এসছে এই পার্টটাই তার মানে অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ অফ মাস অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ অফ মাস আর সেইটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকবো সেই নামটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনার্শিয়া মানে জাডো বা জড়তা বাংলায় বলা হয় মোমেন্ট মানে কি ভ্রামক জড়তা ভ্রামক বা ভ্রামকও বলা যেতে পারে জড়তা ভ্রামক বা ভ্রামক তাহলে মোমেন্ট অফ সেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে যদি রিপ্রেজেন্ট করি আইয়ের বেসিক ফর্ম তাহলে কী হবে এম আর স্কোয়ার যদি একটা পয়েন্ট মাস থাকে ফর পয়েন্ট মাস আর যদি অনেকগুলো পয়েন্ট মাস পেলে একটা সমবায় বা সিস্টেম তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সামেশান চাপবে বোঝা গেল যেখানে এমটা হয়ে যাবে তার টোটাল মাস আর হচ্ছে অ্যাক্সিস থেকে পারপেন্টিকুলার ডিস্টেন্স তাহলে এইবার থেকে ফর্মুলাটা আমরা লিনিয়ার চ্যাপ্টারে যেখানে যেখানে মাস দেখেছিলাম সেগুলি অ্যাঙ্গুলার চ্যাপ্টারে আমরা রিপ্রেজেন্ট করব আই দিয়ে মাথায় ঢুকে গেলো তার মানে শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি লিনিয়ার চ্যাপ্টারে ফোর্স যেটা ছিল সেটাই অ্যাঙ্গুলার চ্যাপ্টারে হয়ে যাচ্ছে টপ তাহলে এবার থেকে লিনিয়ার চ্যাপ্টারে যেটা মাস ছিল সেটা অ্যাঙ্গুলার চ্যাপ্টারে এসে হয়ে যাচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই এই মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আরেকটু ভালোভাবে আমরা চেনার চেষ্টা করি তাহলে সাইডে আমি আরেকবার লিখছি মোমেন্ট অফ ইনার্সিয়া আই তার বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে এম আর স্কোয়ার পয়েন্ট মাস সিস্টেমের জন্য এইটাকে একটু ভালো করে ডিকোড করি চলো আমরা জানি যে কোনো একটা লিনিয়ার প্যারামিটারের সঙ্গে যদি আমি একটা রেডিয়াস গুণ করে দিই তাহলে তার মোমেন্ট ক্যালকুলেশন করাতে মানে বাংলায় দেখে বলা হয় ভ্রামক আমি এম আর স্কোয়ারটাকে দেখো তো এভাবে লিখতে পারি এম আর তার সঙ্গে ইন্টু একটা আর তাহলে একবার যখন আমি এমের সঙ্গে আর গুণ করছি তাহলে অলরেডি আমি একবার ভ্রামক পেয়েছি কার এমের এম মানে ভর তাহলে এটা হচ্ছে ভরের ভ্রামক প্রথম পার্টটা তাকে আমি আবার একটা আর দিয়ে গুণ করেছি মানে সেইটার আবার একবার আমি ভ্রামক নিয়েছি ভ্রামককে ইংলিশে বলা হয় মোমেন্ট তাহলে মোমেন্ট অফ আমি চাইলে এই রকমও কিন্তু লিখতে পারি মোমেন্ট অফ মোমেন্ট অফ মাস কেননা একবার এম করে আমি মোমেন্ট অফ মাস পেয়েছি তাকে আবার একবার মোমেন্ট নিয়েছি ওই জন্য মোমেন্ট অফ আরও একটা নাম আমি চাইলে এভাবেও লিখতে পারি মোমেন্ট অফ মোমেন্ট অফ মাস একটা ইনফরমেশন দিলাম আরেকটা ইনফরমেশন দিচ্ছি আই সেটা স্কেলার না ভেক্টর কীভাবে চিনব এম ইন্টু আর যদি আমি করি তাহলে আর একটা ভেক্টর তাহলে মোমেন্ট অফ মাস একটা ভেক্টর কিন্তু আমি যদি এম আর স্কোয়ার লিখেছি তার মানে নিশ্চয়ই আমি ভেতরে ভেতরে একটা আর ভেক্টারের সঙ্গে আরেকটা আর ভেক্টরকে ডট করেছি তাহলে মোমেন্ট অফ ইনার্সে একটা কী টার্ন বেরোলো একটা স্কেলার টার্ম তাহলে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়ার অপারেশন করবো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘূর্ণায়মান সমস্ত বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়ারকে আমরা নর্মালি যোগ করে দেবো কেননা স্কেলারের মতোই ট্রিটমেন্ট হবে কিন্তু একটা ইনার নলেজ তোমাকে দিয়ে রাখি এটা স্কেলার হলেও যেহেতু একটা অবজেক্ট ঘুরছে তাহলে তার ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজের কনসেপ্টটাও তার পেছনে ঢুকে আছে তার মানে তার ট্রিটমেন্টটা স্কেলারের মতো করে হলেও তার মধ্যে কিন্তু ভেক্টারিক্যাল একটা ছোট্ট হিন্ট কিন্তু লুকিয়ে আছে যার ফলে এটা পুরোপুরি স্কেলারের দলে ফেলাটা উচিত হবে না আমরা ওই জন্য মোমেন্ট অফ ইনারশিয়ারকে অ্যাকচুয়ালি টেনসারের দলে ফেলি ঠিক আছে তাহলে যদি কোনোদিনও কম্পিটিভ পরীক্ষা বা কোনো পরীক্ষাতে এমসিকিউকে তুমি দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রমক হলো একটি যে চারটে অপশনের মধ্যে স্কেলার আছে ভেক্টার আছে তারপর টেন্সার আছে তারপর বলছে কোনোটিই নয় আমরা কিন্তু তখন টেনসারে ডাক দেবো কিন্তু ধরো কোশ্চেনে শুধু স্কেলার ভেক্টার আর দুটো অন্য কিছু একটা অপশন দিয়ে দিয়েছে তখন কিন্তু আমরা স্কেলারে ডাক দেবো যদি টেনসার দেখতে পাও তাহলে কিন্তু টেনসারেই ডাক দেবে এটা ভুলে যাও না হোমেন্ট ইউনিট ডাইমেনশন নিয়ে আর আলাদা করে বলা নিশ্চয়ই কিছু নেই মাস আর একটা ডিস্টেন্সের স্কোয়ার তার মানে কেজি মিটার স্কোয়ার অথবা গ্রাম সেমি স্কোয়ার হবে আর ডাইমেনশান হবে এম এল স্কোয়ার ঠিক আছে এগুলো আমি আর আলাদা করে লিখছি না তাহলে এইবার তোমরা নিজেরাই আমাকে বলতে পারবে লিনিয়ার চ্যাপ্টারের সঙ্গে অ্যাঙ্গুলার চ্যাপ্টারের আমরা তো টার্মগুলো কীরকমভাবে ভ্যারি করছি সব দেখতেই পেলাম তাহলে বসে বসে কিন্তু এখন আমরা লিনিয়ার চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলোকে আরামসে অ্যাঙ্গুলার চ্যাপ্টারে কনভার্ট করে ফেলতে পারি উয়েদাউট এনি প্রমাণ কোনো রকম প্রমাণ প্রমাণ না করে তাহলে চলো একবার শুরু করে যাও তাহলে লিনিয়ার আর একদিকে লিখছি অ্যাঙ্গুলার তাহলে শুরু থেকে একবার রিভাইজ করি চলো লিনিয়ারে যেটাকে আমি স্মরণ বলছিলাম ডিসপ্লেসমেন্ট তাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম সেটাই যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল তখন লিখবো তার জায়গায় থিটা যেটাকে আমরা বেগ বলছি ভেলোসিটি লিনিয়ারে ভি দিয়ে রিপ্রেজেন্ট করতাম সেটাই অ্যাঙ্গুলার ওমেগা যেটাকে তরণ বলতাম অ্যাক্সেলারেশন এ সেটাই তাহলে এখানে হয়ে যাচ্ছে আলফা লিনিয়ারে যেটাকে আমরা বল বলতাম ফোর্স এফ সেটাই এখানে হয়ে যাচ্ছে টর্ক তারপরে যেটা ভর বলতাম এম সেটাই এই চ্যাপ্টারে সে রিপ্রেজেন্টেড হচ্ছে কার দ্বারা আই মোমেন্ট অফিনাসিয়া জড়তা ভ্রামকের দ্বারা এত অব্দি নর্মালি পড়লাম এইবার কতগুলো ফর্মুলা আমরা নিজেরা নিজেরাই বানাবো ধরো ভর বেগ ভরবেগকে আমরা সেখানে পি দিয়ে রিপ্রেজেন্ট করতাম পি এর ফর্মুলা ছিল এম ভি ভর ইন্টু বেগ তাহলে এই চ্যাপ্টারে এসে হবে কৌণিক ভরবেগ তাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করব ফর্মুলা কী হবে এমটা হয়ে যাবে আই আর ভিটা হয়ে যাবে ওমেগা আই ওমেগা ঠিক আছে সঙ্গে সঙ্গে এখান থেকে আরেকটা জিনিস একটু পড়িয়ে দিই লিনিয়ার চ্যাপ্টারে ফোর্সের ইকোয়েশন ছিল তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন তাহলে অ্যাঙ্গুলার চ্যাপ্টারে ফোর্সটাই হয়ে যাচ্ছে টর্ক মাসটা হয়ে যাচ্ছে আই অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে আলফা এইখানে এসে আমরা এই ফর্মুলা পাচ্ছি এটা আমি আগেও দেখিয়েছি আবার ফোর্সের নিউটনের সেকেন্ড ল থেকে একটা ফর্মুলা পেয়েছিলাম ডিপিডিটি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম তাহলে সেটাই যখন এই চ্যাপ্টারে করব ফোর্সটা হয়ে যাবে টর্ক সেটা হবে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে ডিপিডিটির জায়গায় হয়ে যাবে ডিএলডিটি বুঝতে পারলে কত ইজিলি আমরা লিনিয়ারের ফর্মুলাগুলোকে অ্যাঙ্গুলারের ফর্মুলাতে ট্রান্সফার করে ফেলতে পারছি যদি শুধু তাদের রিপ্রেজেন্টেটিভগুলোকে ভালো করে চিনতে পারি একই রকমভাবে ধরো তোমাকে আমি বললাম এনার্জি মানে ধরো কাইনেটিক এনার্জি গতিশক্তির কথাই যদি বলি তাই লিনিয়ার চ্যাপ্টারে গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা লিখতাম হাফ এম ভি স্কোয়ার সেটাই এই চ্যাপ্টারে রোটেশনাল গতিশক্তি যদি বলি ই রোটেশনাল সেটা হয়ে যাবে হাফ মাস হয়ে যাচ্ছে আই ভি স্কোয়ার হয়ে যাচ্ছে স্কোয়ার এবার দেখো গতিশক্তিরও একটা ফর্মুলা আমরা জানতাম ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম তাহলে সেটাই যখন আমরা রোটেশনাল জন্য করবো ই রোটেশনাল তখন সেটা পি স্কোয়ারের জায়গায় হবে এল স্কোয়ার টু এম এর জায়গায় হয়ে যাবে টু এগুলো একটু তোমরা যখন অঙ্ক করার সময় হাতে পাবে তখন কিচ্ছু না আমি যেটা বলছি মনে রাখো লিনিয়ার চ্যাপ্টারে ওই টার্নটা কীরকম দেখতে ছিল সেইটা আগে অ্যাকসাইড করে লিখে নিয়ে অ্যাঙ্গুলার চ্যাপ্টারে তার রুটটা খালি পাল্টে দেবে এবার ধরো ওয়ার্ড ডান কৃতকার্য এগুলো সব প্রমাণ আগে আগে করতে হতো আমাদেরকে যখন বোর্ডস এক্সামে লিনিয়ার মানে লেন্দি কোয়েশ্চেন যখন আসতো এখন এমসি যার ফলে আমরা সেরকমভাবেই মনে রাখবো প্রুফ যেগুলো আননেসেসারি সেগুলো দেখার দরকার নেই কিছু জিনিসের অবভিয়াসলি প্রুফ দেখার দরকার পড়ে কেননা মাঝে মাঝে প্রশ্নও সেরকম দেয় কিন্তু সব জিনিসটার দরকার নেই আমরা সময় নষ্ট করবো না আমরা কুইক রিভিশন করছি এখন কৃতকার্যকে আমরা সেখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখতাম এই ক্ষেত্রে তাহলে যদি কয়েকটা বস্তুকে অ্যাঙ্গুলারলি আমি শিফট করি তাহলে তারও কৃতকার্য হবে কৃতকার্য স্কেলার রাশি শুধু ফোর্সের জায়গায় এখন হবে টর্ক আর এসের জায়গায় হয়ে যাবে থিটা থিটা ঠিক আছে সেইখানে কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা দেখেছিলাম কৃতকার্য ছিল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার কার্যশক্তি উপপাদ্য আশা করি মনে আছে গতিশক্তির পরিবর্তন এই চ্যাপ্টারে এসে তারা ওয়ার্ডডানকে লেখা যাবে পৌনি গতিশক্তির পরিবর্তন হাফ আই ওমেগা টু স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার আশা করছি বোঝাতে পারলাম পুরো জিনিসটা এইরকমভাবে টেবিল থেকে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো যে এই চ্যাপ্টারে কী কী ফর্মুলা হতে পারে না হতে পারে তো মোমেন্ট অফ ইনার্শিয়াকে এবার আমরা ডিটেইলে একটু চিনব মোমেন্ট অফ ইনার্সিয়া কীরকমভাবে কাউন্ট করতে হয় তাহলে বেসিক রিপ্রেজেন্টেশনটা মনে রাখো মোমেন্ট অফ ইনার্শিয়া মানে পয়েন্ট মাস অবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাস আর ঘুণাক্ষ থেকে তার ডিস্টেন্সের স্কোয়ার এটাকে গুণ করে দেবো আমরা কেমন তো চলো কিছু অঙ্ক এক্সাম্পল হিসেবে দেখে নেওয়া যাক ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া শর্টে লিখলাম ফর পয়েন্ট মাস সিস্টেম কতগুলো বিন্দু ভর সাজানো আছে একটা সিস্টেমের মতো দেখানো আছে তার ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সি করার পদ্ধতি শিখব একটা বেসিক উদাহরণ দিচ্ছি ধরো তোমাকে বলা আছে যে একটা টু ডাইমেনশনাল স্পেসে চারটে মাস আছে সেই চারটে মাস চারটে আলাদা কোঅর্ডিনেটে আছে একটা মাস আছে জিরো কমা জিরো কোঅর্ডিনেটে একটা আছে জিরো কমা এ কোঅর্ডিনেটে তার মানে এখানে একটা মাস আছে এ কমা এতে এটা এ কমা এ একটা মাস আছে জিরো কমা টু এ জিরো কমা টু এ তার মানে কোথায় আছে এই ওপরের দিকে ধরো ওপরের দিকে একটা অলরেডি দেখানো হয়েছে আমি চেঞ্জ করে দিচ্ছি একটা ধরো আছে টু এ কমা জিরোতে তারা টু এ মানে এখানে আছে সামনের দিকে টু এ কমা জিরো আরেকটা বিন্দু ধরো আছে এ কমা মাইনাস এতে তাহলে এ কমা মাইনাস এ মানে এইরকম জায়গায় এবার চারটে মাসের ভ্যালু তোমাকে দেওয়া আছে এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ এম এরকমভাবে দেওয়া আছে তাহলে প্রথম মাসটা এম তারপর এটা মাসটা টু এম তারপরে এই মাসটা থ্রি এম এটা ধরো হচ্ছে ফোর এম এটা দেওয়া আছে ফাইভ এম দিয়ে বলা হলো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক ফর্মুলা পয়েন্ট মাস সিস্টেমের জন্য হয় এম আর স্কোয়ার যেখানে এম হচ্ছে মাস আর আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস তাহলে আমি অক্ষের রেসপেক্টে যখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা কাউন্ট করতে যাবো সমস্ত পয়েন্ট মাসগুলো এক্স অ্যাক্সিস থেকে কত পারপেন্ডিকুলার ডিসটেন্সে আছে সেটা মাপবো তাহলে দেখো যেই মাসগুলো অলরেডি এক্স অ্যাক্সিসের ওপরেই আছে যেমন এইটা এবং এইটা তাদের এক্স অ্যাক্সিস থেকে কোনো ডিসটেন্সে নেই সেই ক্ষেত্রে ওদের ইনারশিয়ার মানটা আমাদেরকে কাউন্ট করার দরকারই নেই কেননা অলরেডি জিরো হয়ে যাবে তাহলে প্রথমেই আমি টু এম মাসটার জন্য যদি বার করি সেই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে দেখো তো এ ডিস্টেন্সে মানে অ্যাকচুয়ালি তার ওয়াই কোঅর্ডিনেটগুলো ম্যাটার করছে এখন তাহলে প্রথম মাসটার জন্য হবে টু এম ইন্টু এ স্কোয়ার তারপরের যে মাসটা আছে থ্রি এম সে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা দূরত্বে আছে সেটাও আছে এ শুধু ওয়াই কোয়ার্ডিনেটগুলোর দিকে ফোকাস করো তাহলেই হবে থ্রি এম ইন্টু এ স্কোয়ার প্লাস তারপরে যে নিচের যে মাসটা আছে সেটা ফাইভ এম সেটা অক্ষ থেকে কত ডিস্টেন্সে আছে মাইনাসে কিন্তু তাকে যখন আমি আবার স্কোয়ার করবো প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ এম ইন্টু এ স্কোয়ার এবার এগুলোকে সাম করে দাও টেন এম এ স্কোয়ার তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্ট মোমেন্ট অফ আমি পেয়ে গেলাম এখান থেকে একই রকমভাবে ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে যদি করা হয়ে গিয়ে থাকে মিলিয়ে নাও ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ওয়াই অ্যাক্সিস থেকে এখন আমি অবজেক্টগুলোর ডিস্টেন্স মাপবো তাহলে যারা ওয়াই অ্যাক্সিসের ওপর বসে আছে এইটা এবং এটা তাদের ইনার্শিয়া অলরেডি হয়ে গেছে জিরো বাকিগুলোর ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যদি মাপতে হয় তাহলে খেয়াল করে দেখো তো অ্যাকচুয়ালি তার কোন কোঅর্ডিনেটটা লাগছে এখন এখন তার এক্স কোঅর্ডিনেট লাগছে তাহলে প্রথমটার জন্য এইটা তারপরে এইটার জন্য কোঅর্ডিনেট দেওয়া আছে টু এ আর এটার জন্য আবার কোঅর্ডিনেট কত এ সেইগুলোকে বার করে আট স্কোয়ার করে যোগ করে দেবে একই রকমভাবে তাহলে আইওয়াই পেয়ে যাব। এটা আমরা নিজেরাই করতে পারলাম এই এইরকম টাইপেরই মোটামুটি অঙ্কগুলো দেবে পয়েন্ট মাসের অঙ্ক এরকম অঙ্ক তোমরা টেক্সট বই থেকে ফলো আপ করে নিতে পারো তো চলো মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে পয়েন্ট মাস সিস্টেমের জন্য কীভাবে বার করতে হবে সেটা আমরা দেখলাম এইবার আসি যদি একটা এক্সটেন্ডেড অবজেক্ট হয় যেমন ধরো তোমাকে বলা হলো একটা রড যার টোটাল লেন্থ এল এবং টোটাল মাস এম সেই রডটার সেন্টার অফ মাস দিয়ে একটা অক্ষকল্পনা করো এবং তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি ক্যালকুলেট করে আমাকে বলো তা তুমি তো পয়েন্ট মাসের জন্য বার করতে শিখেছো ফর্মুলা এখানে দেখতেই পাচ্ছ কিন্তু তুমি ভেবে দেখো রডটা তো একটা এক্সটেন্ডেড অবজেক্ট তাহলে তার উপর এরকম পয়েন্ট মাস কতগুলো থাকতে পারে ইনফাইনাইট তাহলে যদি ইনফাইনাইট নাম্বারের জন্য তোমাকে টোটাল এনার্সি আবার করতে হয় তাহলে এরকম সবকটা পয়েন্টের জন্য এমআর স্কোয়ার এমআ স্কোয়ার এমআর স্কোয়ার করার পর তাদেরকে আবার সামেশান করতে হবে এই যে সামেশান চিহ্ন দেওয়া ছিল কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ডিজিটসকে সাম করা আমাদের পক্ষে নর্মালি কিন্তু পসিবল নয় সেই সব ক্ষেত্রে আমরা হেল্প নি আর ক্যালকুলেসের মানে তখন আমরা ইন্টিগ্রেশনের হেল্প নেবো তো ইন্টিগ্রেশন দিয়ে যদি আমাকে করতে হয় কাজ সবার আগে ওই এক্সটেন্ডেড অবজেক্টের উপর একটা ক্ষুদ্র পয়েন্ট মাস কনসিডার করতে হবে যেটাকে এলিমেন্টারি মাস বা মাস এলিমেন্ট বলা হয় ডিএম সেই ডিএম মাসটা ধরো অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে আছে তাহলে তার এনার্সিয়া হবে ডিএম ইন্টু আর স্কোয়ার এবার গোটা বডির জন্য ইন্টিগ্রেশন তাহলে ফর্মুলা কী হবে ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার এবার সেটাই যদি তুমি এক্স এক্সিসের রেসপেক্টে মেজার করো তখন আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার ওয়াই অ্যাক্সিস করলে ওয়াই স্কোয়ার জেড অ্যাক্সিস করলে জেড স্কোয়ার সেইটা এবার আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে এইখানে আমি হেডিং দিলাম ক্যালকুলেশন অফ মুমেন্ট অফ ইনার্সিয়া ফর এক্সটেন্ডেড অবজেক্টস তার জন্য তাহলে সিস্টেমটা কি সবার আগে অবজেক্টের ওপর স্টেপ ওয়ান কনসিডার এ মাস এলিমেন্ট ডিএম মাস এলিমেন্টটা কীভাবে কনসিডার করবো যদি ওয়ান ডাইমেনশনাল বডি হয় তাহলে তার লেন্থের ওপর একটা ছোট্ট লেন্থ কনসিডার করে নেবে সেই জায়গাটার মাসটাকে তুমি ধরবে ডিএম তাহলে ডিএমের ভ্যালু কী করে বার করবে ধরো টোটাল লেন্থটা এল এবং টোটাল মাসটা এম আর তুমি যে ছোট্ট লেন্থটা ধরবে সেটা হবে তাহলে ডি এল তাহলে ডিএম টু বার করার টেকনিক খুব সিম্পল মাস পার ইউনিট লেন্থ ইন্টু ওই ছোট্ট জায়গার লেনথ কী করে বার করলাম আরও ডিটেল যদি বোঝাই টোটাল এল লেন্থের মাস এম তাহলে একক দৈর্ঘ্যের মাস কত এম বাই এল তাহলে ওই ডিএল দৈর্ঘ্যের মাস কত হবে এম বাই এল ইন্টু ডিএল সেটাকেই তো আমি ডি এম বলে রাখছি তাহলে একদম স্টেপ জাম মেরে তুমি ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট মানে ছোট্ট দৈর্ঘ্যের মাস মানে মাস পার ইউনিট লেন্থ ইন্টু ছোট্ট লেন্থ এটাই যদি আমি টু ডি অবজেক্টের জন্য বলি তাহলে তার মাসটা এখন এরিয়ার ওপর ছড়ানো আছে তখন তুমি করবে মাস বাই এরিয়া ইন্টু ছোট্ট জায়গার এরিয়া একই রকমভাবে এটা যদি থ্রি অবজেক্ট হয় তখন তুমি ডিএম ইকুয়াল টু নিজেকে জিজ্ঞেস করবে থ্রি ডি অবজেক্ট মানে তার ভলিউমের ওপর টোটাল মাসটা ছড়ানো আছে তখন তুমি লিখবে মাস পার ইউনিট ভলিউম ইন্টু ছোট্ট জায়গার ভলিউম আমাদের সিলেবাসে আগে আগে যে প্রমাণগুলো দেখানোর দরকার পড়তো সেগুলো ওয়ান ডাইমেনশন অবধিই পড়তো টু ডি থ্রি ডি তো সিলেবাসে ছিল না এমনি করার দরকার নেই আমি তাও তোমাদের বোঝার সুবিধার জন্য ওয়ান ডাইমেনশন একটা করে দেখাবো তাহলে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য তোমার প্রথম কাজ হবে একটা ছোট্ট মাস এলিমেন্ট কনসিডার করা দু নম্বর পয়েন্ট ফাইন্ড বা লেট এ ডিস্টেন্স অফ দ্যাট মাস এলিমেন্ট ফ্রম অ্যাক্সিস সেটাকে আর ধরো অ্যাক্সিস থেকে ওই মাস এলিমেন্টটা ডিরেকশন ডিস্টেন্সটাকে ধরো তার মানে ধরো তার এক সাইডে আমি অ্যাক্সিস কল্পনা করলাম ওই মাস এলিমেন্টটা অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে আছে বলে আমি ধরছি তাহলে তিন নম্বরে ওই ছোট্ট মাস এলিমেন্টের ইনার্শিয়া তাহলে কী হবে মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার তাহলে হোল বডির জন্য ইনার্শিয়া যদি বার করি সেটা হবে ইন্টিগ্রেশন ওভার বা ডিএম ইন্টু আর স্কোয়ার এইবার এই ইনার্শিয়াটাকেই আমি তিনবার বার করতে পারি তিনটে আলাদা অ্যাক্সিসের রেসপেক্টে অবজেক্টকে একবার এক্স অ্যাক্সিস বরাবর যদি ঘোরাই তাহলে পাবো আই এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরালে আই ওয়াই জেড অ্যাক্সিস বরাবর ঘোরালে আই জেড তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ঘোরাই মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি তার ক্যালকুলেশনটা করি তাহলে হবে এক্স স্কোয়ার ডিএম আমি ইনটিগ্রেশনের ভ্যারিয়েবলটাকে লাস্টে লেখাটাই নিয়ম ওই জন্য ওভাবেই লিখলাম ওয়াই অ্যাক্সিস হলে ওয়াই স্কোয়ার ডিএম জেড অ্যাক্সিস হলে জেড স্কোয়ার ডিএম এটার অ্যাপ্লিকেশন শুধুমাত্র ফর্মুলা তৈরি করার জন্যই লাগবে আমি একটা ফর্মুলা রেডি করব রডের জন্য এছাড়াও বিভিন্ন অবজেক্ট ধরো একটা সার্কুলার রিং একটা সার্কুলার ডিস্ক একটা সিলিন্ডার হতে পারে একটা স্পেয়ার হতে পারে সেটা হলো হতে পারে সলিড হতে পারে তাদের জন্য যদি ইনার মালেও তোমাকে আগে থেকে মনে না রাখো অঙ্ক করতে পারবে না তো সেইগুলো এরকম ফর্মুলা দিয়ে প্রুভ করে বার করতে হতো তোমাদের ক্ষেত্রে প্রুফটা লাগবে না শুধু আমি একটু কনসেপ্ট দেওয়ার জন্য একটু করে দেখাচ্ছি হ্যাঁ একটু দেখে নাও খাতায় নোট ডাউন না করলেও চলবে ফার্স্টে এক নম্বর দিয়ে আমি রডের জন্য করছি ইউনিফর্ম থিন রড অফ মাস এম লেনথ এল এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব অ্যাবাউট এম অ্যাক্সিস তার মানে প্রথমে আমি অবজেক্টটাকে তার সেন্টার অফ মাসের রেসপেক্টে ঘোরানোর কথা মনে মনে ভাববো দিয়ে তার মোমেন্ট অফ আমি কাউন্ট করা শেখাবো তো কীভাবে করছি দেখতে থাকো ফার্স্টে আমি রডটা আঁকলাম আঁকার পরে রডের সেন্টার মাস অ্যাক্সিসের রেসপেক্টে বলেছে তো তাহলে সেন্টার মাস বরাবর একটা ইমেজিনারি লাইনটা আনলাম অলরেডি সেন্টার মাস কোথায় সেটা আগের চ্যাপ্টারে আমাদের পড়া হয়েই গেছে মিডিল বরাবর অ্যাক্সিস্ট আনার পর এইবার আমার কাজ কি প্রথম স্টেপ একটা মাস এলিমেন্ট কনসিডার করা তাহলে আমি মোটামুটি এরকম একটা জায়গায় রডের উপর ছোট্ট একটা মাস এলিমেন্ট কনসিডার করলাম যার লেন্থ ধরলাম ডিএল আর তারই মাসটা হবে ডিএম ওই মাস এলিমেন্টটা আমি ধরলাম এক্স ডিস্টেন্সে আছে কেননা রডটা ওয়ান ডাইমেনশান বডি তাকে যদি আমি কোথাও একটা শোয়াই সেটা যে কোনো একটা অ্যাক্সিসের ওপর থাকবে আমি ধরেছি সেটা এক্স অ্যাক্সিসের ওপর আছে তাহলে তার ডিস্টেন্সটাও এক্স অ্যাক্সিস বড় বড়ই হচ্ছে তাহলে ওই ছোট্ট মাস এলিমেন্টের জন্য মোমেন্ট অফ নিয়ে কী হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার আর গোটা বডির জন্য তাহলে কী হবে ইন্টিগ্রেশন এবার প্রশ্ন ডিএমের ভ্যালু কোথা থেকে পাবো আমি শিখিয়ে দিয়েছি অলরেডি ওয়ান ডাইমেনশনাল বডি যদি হয় তাহলে মাস পার ইউনিট লেন্থ ইন্টু ক্ষুদ্র জায়গার লেন্থ সেই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো এবার দেখো ক্ষুদ্র জায়গার যে লেন্থটা ডিএল বলেছিলাম সেটাও তো এক্স এক্সিস বরাবরই মেজার হচ্ছে তাহলে ওটাকে ডিএল না বলে ডিরেক্টলি আমি ডিএক্স ধরে নিই তাহলে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে কেননা ডিস্টেন্সটাকে তো আমি এক্স বলেছিলাম তাহলে এইখানেও আমাকে লিখতে হবে এম বাই এল ইন্টু ডিএক্স এবার সেই ভ্যালুটা এখানে পুট করছি তাহলে এক্স স্কোয়ার এম বাই এল ডিএক্স হয়ে গেল এম বাই এলটাকে বাইরে বার করে নিলাম এখন ইন্টিগ্রেশন তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হয়েছে তো এইবার দেখো তাহলে ভ্যারিয়েবল টার্ম এখানে এক্স এবার এক্সের আপার লিমিট আর লোয়ার লিমিট তাহলে কত হবে রডের টোটাল লেন্থ আমি বলেছিলাম কত এল তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা জিরো পয়েন্ট সেইখান থেকে একদম ধারে যদি চলে আসি লেন্থ হচ্ছে এল বাই টু আর সেখান থেকে যদি একদম পেছনে চলে আসি সেটাও এল বাই টু কিন্তু উল্টো দিকে এসছি বলে মাইনাস তাহলে এক্সের লিমিটটা পেছন থেকে সামনেও একদম যদি যাই মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এর মধ্যে লাই করছে তাহলে লিমিটটাও আমি সেরকমই বসাবো মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এইবার করে চলো এম বাই এল এক্স স্কোয়ারের ইনটিগ্রেশন এক্সএস কিউব বাই থ্রি মাইনাস এল বাই এল বাই টু ভ্যালু পুট করছি এম আমি একদম থ্রিটাকেও বাইরে বার করি না এম বাই থ্রি এল আপার মানে এল স্কোয়ার বাই ছিল সরি ভুল করেছি আমি এখানে করে দিচ্ছি এল কিউব বাই থ্রি ছিল না এল কিউব ডিভাইডেড বাই তাহলে তলাই হবে এইট তিন তো আগেই বার করে নিয়েছি এল বাই টু টু এর কিউব মানে এইট তারপর মাইনাস লোয়ার লিমিটের কিউব মানে মাইনাস এল বাই টু এর কিউব হলে মাইনাস এল কিউব বাই এইট এম বাই থ্রি এল এল কিউব বাই এইট মাইনাস প্লাস এল কিউব বাই এইট করলে এখান থেকে তাহলে পাচ্ছি এম বাই থ্রি এল টু এল কিউব বাই এইট মানে এল কিউব বাই ফোর তাহলে যদি কাটাকাটি করে দিই একটা এল কাটছে তাহলে এম এল স্কোয়ার নিচে তিন চারে বারো সামনে ওয়ান বাই টুয়েলভ তাহলে একটা রডের সেন্টার অফ মাস অ্যাক্সিস বরাবর যদি আমি তাকে ঘোরাই তার মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু হবে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার এই ভ্যালুটা যদি এবারে আমি মুখস্থ করে ফেলতে পারি তাহলে পরের বারে একটা ডটকে যখনই এরকম আপে দিয়ে অঙ্ক দেবে আমাকে আলাদা করে কষ্ট করে বার করতে হবে না একদম ডিরেক্টলি আমি এখান থেকে পেয়ে যাবো ওয়ান বাই টুয়েলভ এমএ স্কোয়ার এই ভ্যালুটা আমরা একটু মুখস্থ করে নেবো কেমন এইটাকে ওই জন্য আমরা এম সি সিএম কেন সেন্টার অফ মার রেসপেক্টে আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি দু নম্বরে এমও আই অ্যাবাউট এটা তো সেন্ট্রাল মাস এক্সেস রেসপেক্টে করেছে না এবার তোমরা নিজেরা যেটা ট্রাই করবে অ্যাবাউট অ্যাক্সিস পাসিং থ্রু ওয়ান এন্ড এই কাজটা তোমরা নিজেরা করবে আমি বরং ছবিটা একটু এঁকে দেখাই আগের ছবিটারই মতো হবে খালি এখন অ্যাক্সিসটাকে একটা সাইড দিয়ে আঁকতে হবে বাদ বাকি সব কাজ সেম তাহলে এর ওপরে আবার একটা ছোট্ট দৈর্ঘ্য ডিএল কনসিডার করবে ডিএক্স কনসিডার করবে তার মাছটাকে ডিএম ধরবে অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্সটাকে এক্স ধরবে একদূর অবধি সমস্ত কাজ সেম হবে চেঞ্জ হবে কোথায় লিমিটে এখন অ্যাক্সিস যেখানে আছে সেই পয়েন্টে আমি জিরো ধরেছি আগের বারেও তাই ধরেছিলাম এবং পুরো লেন্থটাই তখন তার এক সাইডে চলে এসছে তার মানে এইখানে এসে শেষ হচ্ছে এল তাহলে এক্সের লিমিটটাও জিরো থেকে এল শুধু লিমিটের জায়গাটা পাল্টে যাবে ওই ক্ষেত্রে লিমিটটা জিরো থেকে এল বাইরে এম বাই এল যেমন আছে থাকবে ভেতরে এক্স স্কোয়ার ডিএক্স এই হচ্ছে পুরো ক্যালকুলেশনের প্রসেস এইটা পুরো কাউন্ট করে তুমি দেখবে আইয়ের ভ্যালুটা যেটা বেরোবে সেটা হবে ওয়ান থার্ড এম এল স্কোয়ার এই ভ্যালুটাও একটু পার্টে মুখস্থ করে নেবে তার মানে রডের সেন্টার অফ মাসেসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় ওয়ান বাই টুয়েলভ এম এস স্কোয়ার সাইড দিয়ে গেলে এক তিন এম এল স্কোয়ার এইভাবে একই রকম আমি ওয়ান ডাইমেনশনের জন্য করে দেখালাম রডের জন্য একইভাবে আমি একটা সার্কুলার রিংয়ের জন্য করে দেখতে পারি ডিস্কের জন্য করে দেখতে পারি কিন্তু আমি বলবো তোমরা যেহেতু এমসিকিউয়ের জন্য করছো তাই অত প্রমাণ না দেখে ডিরেক্টলি কয়েকটা হাতে গোনা ফর্মুলা একটু তোমরা মুখস্থ করে নেবে সেই ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি কার কার জন্য করবে ধরো ফার্স্টে আমি আরেকবার ডিভাইস করানোর জন্য একটা টেবিল মতো বানিয়ে দিচ্ছি এক সাইডে আমি অবজেক্ট লিখছি এইখানে আমি তার ইমেজ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো অ্যাক্সিসটা আমি কোথা থেকে নিয়েছি তারপর আমি একদমই তার মোমেন্ট অবাসের ভ্যালুটা লিখে দিচ্ছি ঠিক আছে প্রথমে এক নম্বর অবজেক্ট রড এই রডের আন্ডারে আমি দুটো দেখাচ্ছি ফার্স্টে রডের সেন্টার দিয়ে যদি যায় মানে সেন্টার মাস দিয়ে তাহলে হচ্ছে একের বারো এম এল স্কোয়ার আর ওই রডটারই যদি একটা ধার দিয়ে যায় তখন তাহলে কত হয় ওয়ান থার্ড এম এল স্কোয়ার এটা এক্ষুনি আমরা দেখলাম এইবার দু নম্বর দিয়ে সার্কুলার রিং ঠিক আছে এগুলো আমরা মুখস্থ আছে তোমরাও মুখস্থ করে নেবে সার্কুলার রিংয়ের জন্য কয়েকটা স্পেশাল দেখাচ্ছি রিংটাকে সাইড ভিউ দিয়ে দেখছি তার সেন্টার এইখানে এই ভাবে যদি আমি অ্যাক্সিস আঁকি তাহলে বুঝতে পারছো অ্যাক্সিসটা সেন্টার অফ মাস দিয়েই গেছে কিন্তু সেটা তার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা রিংকে যখন এরকম চারটাভাবে দেখাবে তখন বুঝবে তাকে সাইড থেকে দেখছো অ্যাক্সিসটা তার উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে তার জন্য ইনারসিয়া হয় এম আর স্কোয়ার এম হচ্ছে মাস আর হচ্ছে তার রেডিয়াস এইটাই যদি আবার এরকমভাবে আমি আঁকি কমপ্লিট সার্কেল দেখতে পাচ্ছ মানে তুমি তাকে ওপর থেকে দেখছো এখন মানে তার গোটা প্লেনটা দেখতে পাচ্ছ তার সেন্টার এটা অ্যাক্সিসটা ধরো এরকমভাবে দেখানো আছে তার মানে এখন তার অ্যাক্সিসটা তার ব্যাস বরাবর যাচ্ছে ডায়ামিটার বরাবর এবং সেটা তার প্লেনের ওপরেই শোয়ানো হয়েছে আগেরটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল এটা কিন্তু প্লেনের সঙ্গেই ওপর দিয়ে যাচ্ছে তখন হয়ে যাবে হাফ এম আর স্কোয়ার হয়েছে সার্কুলার রিংয়েরই মতো এবার যদি আমি বলি সার্কুলার ডিস্ক একই রকমভাবে তারও দুটো ভার্শন দেখাচ্ছি প্রথমে ধরো ডিস্কটাকে এরকমভাবে দেখালাম তার মানে আমি তার সাইড ভিউ দেখাচ্ছি সাইড ভিউ দিয়ে দেখে একটু শেড দিয়ে দিই ডিস্ক তো তার মানে তার মাছটা গোটা বডিতে ছড়ানো আছে এখন অ্যাক্সিসটা আবার এরকমভাবে এঁকেছি মানে নিশ্চয়ই বুঝতে পারছো তার তলের সঙ্গে পারপেন্ডিকুলার সেইটা হবে হাফ এমআর স্কোয়ার এটাই যদি আবার এইরকমভাবে আঁকি তার মানে আমি এখন ডিস্কের পুরো প্লেনটা দেখাচ্ছি এবং অ্যাক্সিসটা তার সেন্টার দিয়েই যাচ্ছে কিন্তু এখন অ্যালং দ্য প্লেন তলের ওপর শোয়ানো তখন তার ফর্মুলা হয়ে যাবে ওয়ান ফোর্থ এমআর স্কোয়ার তাহলে রিংয়ের উপর দাঁড়িয়ে থাকলে এমআর স্কোয়ার শুয়ে গেলে হাফ এম আর স্কোয়ার ডিস্কের ওপর দাঁড়িয়ে থাকলেই হাফ এমআর স্কোয়ার শুয়ে গেলে একের চার এমআর স্কোয়ার এইবার সার্কুলার রিংয়ের সঙ্গে পুরোপুরি জিনিসটা ম্যাচ করে যায় যদি আমি বলি হলো সিলিন্ডার হলো সিলিন্ডার মানে একটা ফাঁপা সিলিন্ডার তুমি ভেবে দেখো সিলিন্ডার তো দেখতে এইরকম হচ্ছে কিন্তু এইটার অ্যাক্সিস ধরো মিডিল দিয়ে যাচ্ছে এবার আমি সিলিন্ডারটাকে যদি ওপর থেকে দেখার চেষ্টা করি ওপর থেকে দেখলে সিলিন্ডারটার জাস্ট আপার রিমটা তুমি দেখতে পাবে এবং সেই আপার রিমটা দেখতে কার মতো এটা একটা রিংয়ের মতো না ভেতরটা ফাঁকা শুধু বাইরে পরিধি দেখা যাচ্ছে তাহলে রিংয়ের জন্য যে ফর্মুলাটা হতো এর ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলাই হবে ঠিক আছে তাহলে কত হবে জাস্ট এম আর স্কোয়ার শুধু এক্ষেত্রে এমটা পুরো টোটাল বডির মাস আর আর হচ্ছে রেডিয়াস একই রকমভাবে যদি আমি তোমাকে বলি একটা সলিড সিলিন্ডার তাহলে সিলিন্ডারটার ভেতরটা এখন ভরাট তাকেও যদি আমি উপর থেকে দেখি কার মতো দেখতে লাগবে ডিস্কের মতো দেখতে লাগবে তাহলে সলিড সিলিন্ডার সেটা পুরোটা ভর্তি তার যদি সেন্টার দিয়ে অ্যাক্সিস পাস করে এবং আমি তাকে যদি ওপর থেকে দেখি ওপর থেকে দেখলে পুরো ডিস্কের মতো দেখতে লাগবে তাহলে ডিস্কের যা হবে এরও তাই হাফ এমআর স্কোয়ার তাহলে হলো সিলিন্ডার আর রিং একই রকম আর সলিড সিলিন্ডার আর ডিস্ক একই রকম আর দুটো একটু মনে রেখে দেবে স্পেয়ার স্পেয়ার মানে গোলক তার দুটো ভার্সন একটা হলোসফেয়ার আর একটা হচ্ছে সলিড স্পেয়ার হলোসফেয়ারের সেন্টার দিয়ে অ্যাক্সিস যদি যায় তাহলে সেটা হবে টু থার্ড এমআর স্কোয়ার আর যদি এটাই সলিড হয়ে যায় এবং সেন্টার দিয়েই যদি অ্যাক্সিস যায় সলিড মানে বুঝতেই পারছো পুরোটাতেই এখন আইটেম মানে মাস আছে সেটা হবে দুয়ের পাঁচ এমআর স্কোয়ার এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এই টেবিলটা খাতে একটু নোট ডাউন করে নিতে পারো চাইলে তাহলে যদি রড হয় রডের ক্ষেত্রে একের বারো এমআর স্কোয়ার যদি রডের সাইড দিয়ে যায় তাহলে ওয়ান থার্ড এম এল স্কোয়ার যদি সার্কুলার রিং হয় রিং হলে আর স্কোয়ার রিংয়ের উপর শুয়ে গেলে তল বরাবর যদি হয় হাফ এমআর স্কোয়ার রিং যেরকম দেখতে হলো সিলিন্ডারের জন্য সেম ডিস্কের জন্য দাঁড়িয়ে থাকলে হাফ আর স্কোয়ার শুয়ে গেলে একের চার এমআর স্কোয়ার ডিস্ক যা সলিড সিলিন্ডারটা স্পেয়ারের জন্য দুয়ের তিন হলো হলে আর সলিড হলে দুয়ের পাঁচ এই পেপারটাকে তোমরা যাদের খাতায় নেই তারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এই পেজটাকে খাতায় একটা নোট ডাউন করে নিও এইবার ধরো এইখান থেকে কতগুলো স্পেশাল বডি যদি তোমাকে আমি বলি স্পেশাল বডি মানে ধরো তোমাকে বলা হলো একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা রেক্টাঙ্গুলার ল্যামিনা মানে কি ল্যামিনা মানে হচ্ছে পাত দেখতে ধরো এইরকম তার এই দিকটা এ এই দিকটা হচ্ছে বি সেই পাতটার সেন্টার পয়েন্ট থেকে অ্যাক্সিস এরকমভাবে যাচ্ছে এটাও মনে রাখার খুব সুন্দর একটা টেকনিক আছে জাস্ট মনে মনে এই তলটাকে ভাবো একটা রডকে আমি দিয়ে টেনে চওড়া করে দিয়েছি তাহলে রডের মিডিল দিয়ে গেলে কত হতো একের বারো এম এল স্কোয়ার এই ক্ষেত্রেও ফর্মুলা কিন্তু ওইরকমই হবে একের বারো এম এল স্কোয়ারের জায়গায় কত বসবে জানো তো ওই অ্যাক্সিসটা কোন বাহুটাকে ছেদ করেছে দেখো এইখানে অ্যাক্সিসটা তার দৈর্ঘ্য এলকে ছেদ করেছিল ওই জন্য এল স্কোয়ার এইখানে যে কমলা কালারের যে অ্যাক্সিসটা সেটা ছেদ করেছে কাকে এ বাহুটাকে তাহলে একের বারো এম এ স্কোয়ার মনে রাখা খুব সুবিধে আমি তাহলে এটার জন্য লিখে দিলাম একের বারো এম এ স্কোয়ার এবার আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি ধরো এই বরাবর অ্যাক্সিস গেছে এই বরাবর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ হবে একই রকম একের বারো খেয়াল করে দেখো ওই অ্যাক্সিসটা কোন বাহুটাকে কাটছে কে তাহলে একের বারো এম বি স্কোয়ার বোঝা গেল একই রকমভাবে এই গোলাপি অ্যাক্সিসটা যদি মিডল দিয়ে না গিয়ে সাইড দিয়ে যেত তাহলে সাইড দিয়ে গেলে তখন ওটাই একের তিনের একের বারোর বদলে তখন কত হয়ে যেত রডের জন্য সাইড দিয়ে গেলে কত হয় একের তিন আবার এই নীল অ্যাক্সিসটাই যদি আবার একটা ধার দিয়ে যেত তখন সেটাই আবার একের বারোর বদলে হয়ে যেত একের তিন তার মানে বুঝতে পারছো তো যেগুলো আমি টেবিলে দেখলাম সেগুলোই তোমার মেন ফোকাস থাকবে সেইখান থেকে বাকিগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে তুমি বার করে নিতে পারো মিডিল দিয়ে গেলে একের বার সাইড দিয়ে গেলে একের তিন এই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার একদম বেসিক ফান্ডামেন্টাল পার্ট একটা ভিডিও এখানে আমি শেষ করলাম পরের ভিডিওতে এখান থেকে কাজে লাগিয়ে আমি কতগুলো স্পেশাল ম্যাথ প্রবলেম দেখাবো কীরকম তুমি তো বাড়ি থেকে এই অ্যাক্সিসগুলোর জন্য ভ্যালু মুখস্থ করে গেছো মানে মিডিল দিয়ে গেলে কত হয় সেন্টার মাছ দিয়ে কত পেলে কত হয় ধরো হঠাৎ করে পরীক্ষায় দিয়ে দিল একটা ডিস্ক তার ধার দিয়ে অক্ষ গেছে তার জন্য এনারসি বার করো তুমি তো পড়ে গেছো মিডিলের জন্য তাহলে ধার দিয়ে গেলে কি হবে কি করে বার করবো এই ব্যাপারগুলো আমি এর পরের ভিডিওটাতে আলোচনা করব দেখা হচ্ছে আবার